أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ্যবান। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর দিকে হবে প্রত্যাবর্তন। কাফিররা কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, কাজেই নগরী সমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে। তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল, আর তাদের পরে অন্য অনেক দলও। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরকে আক্রমণ করার ইচ্ছা করেছিল এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল, যেন সত্য ধর্মকে ব্যর্থ করে দিতে পারে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। কেমন ছিল আমার শাস্তি! এভাবে কাফিরদের বেলায় আপনার পালনকর্তার এ বাক্য সত্য হল যে তারা জাহান্নামী। যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের বাপ দাদা, পতি পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহই করবেন, এটাই মহাসাফল্য। যারা কাফির, তাদেরকে উচ্চ স্বরে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের ক্ষোভ অপেক্ষা আল্লাহর ক্ষোভ অধিক ছিল, যখন তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছিল, অতঃপর তোমরা কুফরি করেছিলে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, এখন আমাদের অপরাধ স্বীকার করছি, অতঃপর এখনো নিষ্কৃতির কোনো উপায় আছে কি? তোমাদের এ বিপদ এ কারণে যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফির হয়ে যেতে, আর যখন তার সাথে শরীককে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই যা আল্লাহ করবেন, যিনি সর্বোচ্চ মহান। তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে নাজিল করেন রুজি। চিন্তাভাবনা তারাই করে যারা আল্লাহর দিকে রুজু থাকে। অতএব তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাকো, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক, তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি নাজিল করেন, যাতে সে সাক্ষাৎ দিন সম্পর্কে সকলকে সতর্ক করে। যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর।
আজ প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান পাবে, আজ জুলুম নেই, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। পাপিষ্ঠদের জন্য কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে। চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন। আল্লাহ ফয়সালা করেন সঠিকভাবে। আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা কিছুই ফয়সালা করে না। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখত তাদের পূর্বসূরীদের কি পরিণাম হয়েছে? তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিকতর ছিল। অতঃপর আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কারণে ধৃত করেছিলেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষাকারী কেউ হয়নি। এর কারণ এই যে, তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করত, অতঃপর তারা কাফির হয়ে যায়। তখন আল্লাহ তাদের ধৃত করেন। নিশ্চয়ই তিনি শক্তিধর, কঠোর শাস্তিদাতা। আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণ সহ মুসাকে প্রেরণ করেছি। ফেরাউন, হামান ও কারুনের কাছে। অতঃপর তারা বলল, সে তো জাদুকর, মিথ্যাবাদী। অতঃপর মুসা যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছাল, তখন তারা বলল, যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো আর তাদের নারীদেরকে জীবিত রাখো। কাফিরদের চক্রান্ত ব্যর্থই হয়েছে। ফিরাউন বলল, তোমরা আমাকে ছাড়ো, মুসাকে হত্যা করতে দাও, ডাকুক সে তার পালনকর্তাকে। আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। মুসা বলল, যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়ে এসেছি। ফিরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখত, সে বলল, তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আগমন করেছে? যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরে চাপবে, আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না। হে আমার কওম, আজ এদেশে তোমাদেরই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছ, কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি যা বুঝি তোমাদেরকে তাই বোঝাই, আর আমি তোমাদেরকে মঙ্গলের পথে দেখাই। সে মুমিন ব্যক্তি বলল, হে আমার কওম, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই বিপদ সংকুল দিনের আশঙ্কা করি। যেমন কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পূর্ববর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছা করেন না। হে আমার কওম, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাঁক ডাকের দিনের আশঙ্কা করি, যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী
কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই। ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল, অতঃপর তোমরা তার আনিত বিষয়ে সন্দেহই পোষণ করতে। অবশেষে যখন সে মারা গেল তখন তোমরা বলতে শুরু করলে, আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রাসূল রূপে পাঠাবেন না। এমনিভাবে আল্লাহ সীমা লঙ্ঘনকারী সংশয়ী ব্যক্তিকে পথভ্রষ্ট করেন। যারা নিজেদের কাছে আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের এ কাজ আল্লাহ ও মুমিনদের কাছে খুবই অসন্তোষজনক। এমনিভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেন। ফেরাউন বলল, হে হামান, তুমি আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, হয়তো আমি পথে পৌঁছে যেতে পারব। আকাশের পথে অতপর উঁকি মেরে দেখব মুসার আল্লাহকে, বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল। মুমিন লোকটি বলল, হে আমার কওম, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করব। হে আমার কওম, পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ। যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে, তথায় তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে। হে আমার কওম, ব্যাপার কি? আমি তোমাদেরকে দাওয়াত দিই মুক্তির দিকে, আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে? তোমরা আমাকে দাওয়াত দাও যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরিক করি এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। এতে সন্দেহ নেই যে তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও ইহকালে ও পরকালে তার কোনো দাওয়াত নেই। আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামী। আমি তোমাদেরকে যা বলছি তোমরা একদিন তা স্মরণ করবে। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি, নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে। অতঃপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল। সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে, কঠিনতর আজাবে দাখিল করো। যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে অতঃপর দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি? অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি, আল্লাহ তার বান্দাদের ফয়সালা করে দিয়েছেন। যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব লাঘব করে দেন। রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রসুল আসেননি? তারা বলবে, হ্যাঁ। রক্ষীরা বলবে, তবে তোমরাই দোয়া করো, বস্তুত কাফিরদের দোয়া নিষ্ফলই হয়। আমি সাহায্য করব রসুলগণকে ও মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে। সেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না, তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে মন্দগৃহ। নিশ্চয়ই আমি মুসাকে হেদায়ত দান করেছিলাম এবং বনি ইসরায়েলকে
কিতাবের উত্তরাধিকারী করেছিলাম। বুদ্ধিমানদের জন্য উপদেশ ও হেদায়েত স্বরূপ। অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোন দলিল ব্যতীত রেখে তাদের অন্তরে আছে কেবল আত্মম্ভরিতা, যা অর্জনে তারা সফল হবে না। অতএব আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। মানুষের সৃষ্টি অপেক্ষা নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী, তোমরা অল্পই অনুধাবন করে থাকো। কিয়ামত অবশ্যই আসবে, এতে সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না। তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। তিনি আল্লাহ যিনি রাত্রি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সবকিছু স্রষ্টা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? এমনিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান, আকাশকে করেছেন ছাদ, এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন, এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিজিক। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, বিশ্বজগতের পালনকর্তা, আল্লাহ বরকতময়। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তাঁকে ডাকো তাঁর খাঁটি ইবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা করো তার ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে। তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, অতপর শুক্রবিন্দু দ্বারা, অতপর জমাট রক্ত দ্বারা, অতপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতপর বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারো কারো এর পূর্বেই মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছো এবং তোমরা যাতে অনুধাবন করো। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোনো কাজের আদেশ করেন তখন একথাই বলেন, হয়ে যা, তা হয়ে যায়। আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তারা কোথায় ফিরছে? যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করেছি সে বিষয়ের প্রতি মিথ্যা আরোপ করে, অতএব সত্যই তারা জানতে পারবে। যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে। অতঃপর তাদেরকে বলা হবে, কোথায় গেল যাদেরকে তোমরা শরীক করতে আল্লাহ ব্যতীত? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, বরং আমরা তো ইতিপূর্বে কোনো কিছুর পূজাই করতাম না। এমনিভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন। এটা এ কারণে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে
এবং এ কারণে যে তোমরা অধ্যত্ত করতে। প্রবেশ করো তোমরা জাহান্নামের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্য, কত নিকৃষ্ট দাম্ভিকদের আবাসস্থল। অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। অতঃপর আমি কাফিরদেরকে যে শাস্তির ওয়াদা দেই তার কিয়দংশ যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আপনার প্রাণ হরণ করে নেই, সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে। আমি আপনার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন নিয়ে আসা কোন রসুলের কাজ নয়। যখন আল্লাহর আদেশ আসবে তখন ন্যায়সঙ্গত ফয়সলা হয়ে যাবে, সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যাতে কোনো কোনোটিকে বাহন হিসেবে ব্যবহার করো এবং কোনো কোনোটিকে ভক্ষণ করো, তাতে তোমাদের জন্য অনেক উপকারিতা রয়েছে। আর এজন্য সৃষ্টি করেছেন যাতে সেগুলোতে আরোহণ করে তোমরা তোমাদের অভিষ্ট পূর্ণ করতে পারো, এগুলোর উপর এবং নৌকার উপর তোমরা বাহিত হও। তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান, অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল, অতঃপর তাদের কর্ম তাদেরকে কোনো উপকার দেয়নি। তাদের কাছে যখন তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল তখন তারা নিজেদের জ্ঞান গরিমার দম্ভ প্রকাশ করেছিল। তারা যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল। তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং যাদেরকে শরীক করতাম তাদেরকে পরিহার করলাম। অতঃপর তাদের এ ঈমান তাদের কোনো উপকারে আসল না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহর এ নিয়মই পূর্ব থেকে তাঁর বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়।